것 같아. আমার শালিকাকে দেখার জন্য একদম পাগল হয়ে গেছিস? পাগল তো হতেই হবে, আমার শালি তো আর যে সে শালি নাই। শোন, ও হচ্ছে আমার দেবর, বুঝছিস, কম্পিউটার ইঞ্জিনিয়ার আদর। হ্যালো। হ্যালো, বল তুই কিসে পড়? বল। হ্যাঁ, তুই কিসে পড়িস বল? ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স। জি না, হিস্ট্রি। হিস্ট্রি? আরে হিস্ট্রি তো অনেক ভালো সাবজেক্ট। যাক ভালো, দুজন কিন্তু এক সাবজেক্ট না, এক সাবজেক্ট হলে একটু ঝামেলা হয়, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছ। আমি কিভাবে বলবো ভাইয়া, আমি জানি না। ও তো ভাই, তুমি আর কোন ঘেমে যাচ্ছ কেন? পানি এনে দেবো? আরে না ভাবি, তোমরা নার্ভাস হয়ে যাচ্ছ। ও তাই তো। জিনি একটা কাজ করি, ওরা তুমি ছাদে চলে যা, ছাদে বাতাস আছে, নীরবে কথা বলবে। ঠিক বলেছ একদম। এই যাও, তোমরা ছাদে যাও, যাও ওর সাথে যাও। যাবো সাইকো। আর তুমি লীনা, তুমি কি? What are you saying? ছি আকাশ, ছি, আমি ভাবতেও পারিনি তুমি এমন করবে। তাই তো তুমি নেহাকে দেখে বারবার চমকে উঠেছিলে, আর বারবার বলছিলে তুমি ওকে চেনো। দেখো, তুমি একটা সাথে একটা মিলিয়ে ফেলছো। না, আমি শুধু ছকে ছক মেলানোর চেষ্টা করছি। জানো একটু পর কি হবে? জানো তুমি, একটু পর পুলিশ আসবে আর তোমাকে ধরে নিয়ে চলে যাবে। What do you think? আমি পুলিশ ভয় পাই? ওই বদ্ধ উন্মাদটা, ও আমার কিছুই করতে পারবে না। তাই? He's a liar, a cheat, a fraud. আচ্ছা, বরং তুমি দেখো আমি ওর কি করি। তুমি ওর কি করবে? কি করব? আজই ওর দেশের অবস্থা করব। I have contacts. You don't believe me? Just wait and watch. আরে যাও যাও, তুমি কি করবে করো যে। দাদাকে আমার খুন করে ফেলতে ইচ্ছা করছে। ছি ছি, তুই এত বড় একটা অন্যায় করলি, তারপর তুই বড় বড় কথা বলিস। এই তুই আমাকে দেখেছিস অন্যায় করতে? দেখা লাগে না, এমনি বোঝা যায় তোকে আমি খুব ভালো করে চিনি। তো চিনিস না ভাই? হারাম দাদা, কি চিনিস তুই আমাকে? কি চিনিস? কি চিনি, কি চিনি? তুই এখানে আসার পর নেহাকে দেখে আটকে উঠেছিলি না, বলেছিলি না তুমি রিয়া না, মনে নেই? ওর নাম রিয়া, আর ওর সাথে আমার বড় ভাইয়ের অ্যাফেয়ার ছিল। বড় ভাইয়ের সাথে কোনো অ্যাফেয়ার ছিল না, অ্যাফেয়ার ছিল তোর সাথে। শোন, আমি তোকে না খুন করে ফেলবো, তুমি সাবধানে কথা বলবি। আমাকে খুন করলে কি তোর সব পাপ ঢেকে যাবে? হ্যাঁ, চুপ কর হারামজাদা। এই কালা কালা দিবি না, একদম কালা দিবি না, এমনি তোর সাথে আমার কথা বলতে ঘেন্না লাগতেছে। তুই যদি তোর ভালো চাস, যা এখান থেকে ফোট। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো প্রবলেম নেই। আপনার প্রেশার ঠিক আছে? প্রেশার? আমাকে এভাবে অপমান করলো আর তুমি কিছু বললে না? হ্যাঁ, বলার দরকার ছিল, একটা থাপ্পড় তোমার জন্য কম হয়ে যায় না কি?
তুমি আমাকে থাপ্পড় মারতে চাইছো? হ্যাঁ, তুমি ইদানিং যা বেড়েছো, একটা থাপ্পড় তোমার জন্য অনেক কম হয়ে যায়। শোনো, ওই লোকটা বড় কালপ্রিট। সে বিদেশে কি এক অবৈধ সম্পর্ক করে গিয়েছে, এখন দেশে এসে সাধু সাধবার চেষ্টা করছে। হ্যাঁ, ওনাকে দাস করতে যাও না, তাহলে নিজের ভুলটাই সবচেয়ে বেশি ধরা পড়বে। আমি কোনো ভুল করিনি। হ্যাঁ, অন্যের ভুল ধরতে গেলে নিজের ভুলটা সবচেয়ে বেশি ধরা পড়ে। এখন আমার ভালো কিছু তো তোমার চোখে পড়বে না। আরে, ভালো থাকতে তো ধরা পড়বে, তাই না? কি তুমি এটা বলতে পারলে? দাঁড়াও, এবার ঢাকায় যেয়ে নেই। আমি তোমাকে, আমি করব না তোমার সংসার, তোমাকে আমি ডিভোর্স দিব। আরে, তোমাকে ডিভোর্স দিতে হবে না, সেটা তো আমি। আপনি নিশ্চয়ই কোনো ছেলের কথা ভাবছেন, তাই না? আপনি কি করে জানলেন? কম্পিউটার সায়েন্সে পাশ করেছি বলে যে শুধু যন্ত্রপাতি জানবো, এটা তো ঠিক না, মানুষও বুঝতে পারে। গ্রেট, আমি আসলে আপনাকে যতটা বোকা ভেবেছিলাম আপনি তা নন। ফ্রেন্ডস? শিওর। আচ্ছা, আমরা তো ফ্রেন্ড হয়েই গেলাম, কিন্তু এই ফ্রেন্ডশিপের মধ্যেই আপনি আপনি আসলে ভালো লাগে না, তুমি করে বলি। আমি তোমাকে তুই করে বলি? অ্যাজ ইউ উইশ। আসলে তুমি ঠিক ভেবেছো, আমি একটা ছেলের কথাই ভাবছিলাম। ও যদি তোমাকে আমার সাথে এখানে দেখে কি করত? মানে মানে কি? ও কই? ও ঢাকাতেই থাকে। ও, আসলে কিছুদিন আগে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। সো স্যাড। তুমি কি ওকে এখনো মিস করো? অনেক মিস করি। মিস করো না। আচ্ছা, তুমি কি চাও আমি কি তোমাকে এই ব্যাপারে কোনো হেল্প করি? তুমি হেল্প? হ্যাঁ, আমি তো। তুমি আমাকে হেল্প করবে কেন? আর কিসের হেল্প? মাত্রই না আমরা ফ্রেন্ড হলাম, আর এখনই ভুলে গেলে? আর ফ্রেন্ড কি ফ্রেন্ডকে কোনো স্বার্থের জন্য হেল্প করে? বোক আমি না, তা না, কিন্তু তুমি তো জানো আমরা কেন এখানে। না, আমি জানি, আমার ভাবি মানে তোমার বোন চায় আমরা বিয়ে করি, কিন্তু উনি না জানলেই তো হয়, আমরা জানবো আমরা ফ্রেন্ড, তাহলেই তো হয়ে গেল। কিন্তু দেখো, হেলালকে পাওয়ার ব্যাপারে তুমি আমাকে কিভাবে হেল্প করবে? সেটা আমরা পরে সর্ট আউট করে নেব, এখন আমরা এই প্রজেক্টে হাত দিব নাকি সেটা বলো। ওকে। আরে দেখো, পছন্দ হবে না মানে দেখবে যে দুইজন এসে মিটমিটে কথা বলতেছে। তোমার যে কথা আসে না কেন, এরা এখনো দেখো চলে আসবে। ওই দেখো, বাহ, একদম বলতে না বলতে হাজির। আসো আসো আসো। কি প্রিয় শালিকা, হ্যাঁ, তোমাদের দ্বিপাক্ষিক মিটিং কেমন হলো? আপা, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বাসিনা গেলে কিন্তু বাবা মা চিন্তা করবে। ও তাই তো, সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, তোমাকে আমি পৌঁছে দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, ভাবি তোমরা যদি কিছু মনে না করো আমি একটু ওকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, ওই তো পৌঁছায় দিবে। ও হ্যাঁ, তুমি তো পৌঁছায় দিবে ওকে। কোনো একটা বুদ্ধি না। হ্যাঁ, বুদ্ধি না, তুমি ওকে পৌঁছায় দিবে। তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার কিসের আপত্তি? আর ওর কিসের আপত্তি থাকবে? আর তুমি ওকে পৌঁছায় দিচ্ছ, এটা তো বড় কথা, তাই না? যা, তুমি ওকে পৌঁছায় দাও। যাও যাও, বাবা আসি, চলো। আমার আসবে, কিন্তু পথ কিন্তু দেখিয়ে দিলাম, এমন কিন্তু রাস্তা বন্ধ, ঠিক আছে? ওকে, আবার তুমি বলো। অবশেষে একটা কাজ হলো, হ্যাঁ দেখলে তো, দুইদের কিবা চার মিলিয়ে দিলাম। এ হচ্ছে মিস্টার তমালের তেলেসমাতি, তুমি শুধু বুঝলে না। হ্যাঁ, সেটা দেখা যাক, কিন্তু দেখেছো একটা ব্যাপার কি, ওরা কেমন এর মধ্যে তুমি তুমি করে বলা শুরু করেছে। খালা খালুর সাথে কথা বলে এখন ঠিক করতে হবে, মনে হয় তোর পছন্দ হয়েছে, তাই না? কিন্তু একটা ভাবনারও বিষয় আছে।
মানে খালা কালু কি এই মুহূর্তে ওকে বিয়ে দিতে রাজি হবে? এই মুহূর্তে রাজি না হলে আমরা পাকা কথা বলে রাখবো, কিছুদিন পরে হবে, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে ফেলবো। ওকে চলো।